আজও আমেরিকার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে সাদ্দাম হোসেনের লেখা একমাত্র প্রেমের উপন্যাসটি। সাদ্দাম হোসেন নামটি শোনেননি এমন লোক এই পৃথিবীতে খুবই কম আছেন। ইরাকের দোদণ্ড প্রতাপ শাসক ছিলেন সাদ্দাম হোসেন আব্দুল মজিদ আল তিকরিতি। প্রায় 4 দশক ধরে ইরাক শাসন করেছিলেন। আমেরিকার চিরশত্রু সাদ্দাম কারো কাছে ছিলেন মসিহা, আবার কেউ বিশ্বাস করেন তার নামের সাথে জড়িয়ে থাকা নৃশংস গণহত্যার কলঙ্ককে। সেই সাদ্দাম হোসেন লিখেছিলেন অসামান্য একটি প্রেমের উপন্যাস। বিশ্বাস করতে ইচ্ছে না করলেও ঘটনাটি কিন্তু সত্যি। আরব্য রজনীর মতোই রহস্য রোমাঞ্চে ভরপুর ছিল জমজমাট উপন্যাসটি। মেসোপটেমিয়ান আরবি ভাষায় লেখা উপন্যাসটির নাম জাবিবা অ্যান্ড দ্য কিং। উপন্যাসটি লেখা হয়েছিল সাদ্দামের জন্মস্থান তিকরিতের পটভূমিকায়। তিকরিত শহরে বাস করতেন এক অসাধারণ রূপসী, তার নাম ছিল জাবিবা। জাবিবা ছিলেন বিবাহিতা, কিন্তু জাবিবার বিবাহিত জীবন সুখের ছিল না। বাল্যকালে জাবিবার বিয়ে হয়েছিল এক নিষ্ঠুর মানুষের সঙ্গে, যিনি জাবিবার উপর অমানসিক অত্যাচার করতেন। যন্ত্রণাদায়ক শারীরিক সম্পর্ক ও অর্থ ছাড়া কিছুই বুঝতেন না জাবিবার স্বামী। তিকরিত শহরে ছিল আরবের প্রাসাদ। আরব ছিলেন ইরাকের স্বাধীনচেতা সুলতান। বসন্তের এক বিকেলে সুলতান আরব তার দুধসাদা আরবি ঘোড়ায় চড়ে দেহরক্ষী ছাড়াই শহর থেকে কিছু দূরে থাকা মরুভূমিতে গিয়েছিলেন বেড়াতে। সেখানে একটি পাথরের ওপর বসে থাকতে দেখেছিলেন রূপসী জাবিবাকে। পরন্ত সূর্যের দিকে তাকিয়েছিলেন জাবিবা। শেষ সূর্যের আবির্মাখা জাবিবাকে মানুষ বলে মনে হয়নি যুবক সুলতান আরবের। মনে হয়েছিল বেহেস্ত থেকে নেমে আসা কোনো পরি। কাছে গিয়ে ঘোড়া থামিয়েছিলেন সুলতান, জিজ্ঞেস করেছিলেন সে কেন এখানে একা বসে আছে। জাবিবা উত্তর দিয়েছিলেন মৃত্যুকে জড়িয়ে ধরব বলে। আরব বুঝতে পেরেছিলেন অসহায় নারীটি আত্মহত্যা করতে চলেছে। জাবিবার হাত চেপে ধরেছিলেন আরব। জাবিবের পোশাকের ভেতর লুকিয়ে রাখা শানিত ছুরিটি কেড়ে নিয়েছিলেন। তারপর তার নিজের পরিচয় দিয়েছিলেন আরব। জাবিবার হাত ধরে বলেছিলেন আমি তোমার পাশে আছি। আরবের প্রশস্ত বুকে মুখ লুকিয়ে বাঁধ ভাঙা কান্নায় ভেঙে পড়েছিলেন জাবিবা। তারপর আরবকে বলেছিলেন তার দুঃখের কাহিনী। সুলতান লক্ষ্য করেছিলেন স্বামী ধনী হলেও জাবিবার পোশাক ছিল অতি সাধারণ। সারা গায়ে ছিল অসংখ্য কালশিটে স্বামীর অত্যাচারের চিহ্ন। সুলতান আরব সেদিন তার সঙ্গে থাকা কিছু মোহর দিয়েছিলেন জাবিবাকে, বলেছিলেন স্বামীর নজর থেকে লুকিয়ে রেখে খরচ করতে, কোনো অসুবিধা হলে তাকে জানাতে। ধীরে ধীরে অবিবাহিত যুবক আরবের সঙ্গে বিবাহিতা জাবিবার বন্ধুত্ব গড়ে উঠেছিল। বন্ধুত্ব পরিণত হয়েছিল ভালোবাসায়। কিন্তু দুজনেই জানতেন তাদের প্রেমকে সমাজ মেনে নেবে না, তাদের প্রেম অবৈধ। তাই তারা ছদ্মবেশ ধরে লুকিয়ে দেখা করতেন শহরের বাইরে। কখনো রাতের অন্ধকারে নিজেকে ঢেকে জাবিবা যেতেন সুলতান আরবের প্রাসাদে। আরব ও জাবিবার মধ্যে শারীরিক সম্পর্ক তৈরি হলেও জাবিবার সঙ্গে কথা বলতেই বেশি ভালোবাসতেন আরব, কারণ সৌন্দর্যের সাথে সাথে জাবিবার মেধাও মুগ্ধ করেছিল আরবকে। জাবিবা খুব সুন্দর করে কথা বলতে পারতেন, কখনো ধর্ম নিয়ে, কখনো দেশের মানুষের দুর্দশা নিয়ে, কখনো কীভাবেও দেশ চালাতে হয়, এসব নিয়ে সুলতান আরব কথা বলতেন জাবিবার সঙ্গে। তারপর আদর সোহাগে কেটে যেত বাকি রাত, মরুভূমির প্রাণহীন রাত হয়ে উঠত মায়াবী। কিন্তু আরব জাবিবার গোপন সম্পর্কের কথা জেনে ফেলেছিলেন জাবিবার স্বামী। কিন্তু ইরাকের সুলতানের বিরুদ্ধে একা লড়াই করার ক্ষমতা জাবিবার স্বামী ছিল না। তাই আরব আর জাবিবাকে খতম করার জন্য জাবিবার স্বামী জোট বেঁধেছিলেন আরবের শত্রুদের সঙ্গে। সুলতান ও জাবিবার অবৈধ প্রেমের কথা জানিয়েছিলেন আরবের প্রধান প্রতিপক্ষকে। তাদের মধ্যে ছিলেন আমির হেজকেল, আমির শামিল ও আমির নুরি চালাবি, যারা বহুদিন ধরে আরবকে হটিয়ে ইরাকের সুলতানের সিংহাসন দখল করতে চাইছিলেন। 17 জানুয়ারি রাতে সুলতানের প্রাসাদ থেকে ফেরার পথে জাবিবাকে মরুভূমিতে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছিল। কারণ আরবের প্রতিপক্ষ চেয়েছিল জাবিবাকে বদনাম করে দিতে পারলে সুলতানের সঙ্গে জাবিবার সম্পর্ক ছিন্ন হবে, ভেঙে পড়বেন আরব। কিন্তু সুলতান আরব জাবিবাকে মনে প্রাণে ভালোবেসে ফেলেছিলেন। তাই জাবিবার এই লাঞ্ছনার পরেও তিনি জাবিবার পাশেই ছিলেন। জাবিবার মুখে লাঞ্ছনার ঘটনাটি জেনে আরব যুদ্ধ ঘোষণা করেছিলেন জাবিবার স্বামীর বিরুদ্ধে। ইতিমধ্যে জাবিবার স্বামীর পক্ষ নিয়ে যুদ্ধের ময়দানে প্রবেশ করেছিল আরবের শত্রুপক্ষের বিদেশি বন্ধুরা। শুরু হয়েছিল রুদ্ধশ্বাস যুদ্ধ। জাবিবা নিজে আরবের একটি সৈন্যদলের নেতৃত্ব দিয়েছিলেন আরবের বারণ সত্ত্বেও। হয়তো তা ছিল নিয়তির বিধান। কয়েক হাজার সশস্ত্র ঘোড়সওয়ারের বিরুদ্ধে
নিজের বাহিনী নিয়ে লড়তে লড়তে যুদ্ধের ময়দানেই প্রাণ হারিয়েছিলেন আরবের প্রেয়সী জাবিবা। জাবিবার মৃত্যুর খবর পেয়ে উন্মত্ত আরব সর্বশক্তি নিয়ে আক্রমণ করেছিলেন প্রতিপক্ষকে। আরবের হাতে নিহত হয়েছিলেন জাবিবার স্বামী, আরবের হাতে ধ্বংস হয়েছিল সম্পূর্ণ প্রতিপক্ষ। কিন্তু সুলতান আরব যুদ্ধে গুরুতরভাবে আহত হয়েছিলেন। সুযোগ বুঝে আরবের পক্ষে থাকা আমিররা আহত আরবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন। তারা আরবকে বলেছিলেন, ইরাক বিদেশিদের কাছ থেকে স্বাধীনতা পেয়েছে আরবের জন্যই। কিন্তু দেশ এখন আরবকে আর সিংহাসনে দেখতে চায় না, ইরাক চালাবে জনগণ। শয্যাশায়ী আরবকে একটি দুর্গে বন্দি করে ফেলা হয়েছিল। প্রিয় মানুষের তঞ্চকতায় ভেঙে পড়েছিলেন সুলতান আরব। সবার আড়ালে ক্ষতবিক্ষত দেহ ও মন নিয়ে বিদায় নিয়েছিলেন পৃথিবী থেকে। মৃত্যু যখন আরবের চোখের পাতা দুটি ক্রমশ ভারী করে দিচ্ছিল, ঝাপসা হয়ে আসছিল দৃষ্টি, সেই মুহূর্তেও তার কানে ভেসে আসছিল জাবিবার কণ্ঠস্বর, আমার হাত কোনোদিন ছেড়ো না প্রিয়তম। হাত ছাড়েননি আরব, প্রাণহীন দেহটি ফেলে রেখে উড়ে গিয়েছিলেন জাবিবার হাত ধরার জন্য। উপন্যাসটি আসলে ছিল একটি রাজনৈতিক উপন্যাস। উপন্যাসটির মাধ্যমে আসলে সাদ্দাম হোসেন বলতে চেয়েছিলেন তার জীবন কাব্য। ইরাকের জনগণ অর্থাৎ জাবিবা ভালোবাসতেন সাদ্দামকে। এখানে সাদ্দাম হলো আরব, আমেরিকা অর্থাৎ জাবিবার স্বামী ও তার সঙ্গীরা মিলে ইরাকের জনগণকে আক্রমণ অর্থাৎ ধর্ষণ করেছিল। ইসরায়েল ইহুদি ও বণিক সম্প্রদায় ও নুরি চালাবি এই ধর্ষণে আমেরিকাকে সাহায্য করেছিল। কিন্তু তবুও সাদ্দাম অর্থাৎ আরব ছিলেন ইরাকের জনগণের অর্থাৎ জাবিবার পাশে। সাদ্দাম ও ইরাকি জনগণ সম্মিলিতভাবে লড়াই শুরু করেছিলেন আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে। যুদ্ধে প্রচুর ইরাকি অর্থাৎ জাবিবা মারা গিয়েছিলেন। যুদ্ধে আমেরিকা অর্থাৎ জাবিবার স্বামী পরাজিত হয়েছিল, কিন্তু সাদ্দামের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন ইরাকেরই কিছু মানুষ, ধরা পড়েছিলেন সাদ্দাম। বন্দী অবস্থায় মৃত্যু হয়েছিল তার। মৃত্যু মুহূর্তেও সাদ্দামের মনে পড়ছিল তার প্রিয় দেশবাসীর কথা। সাদ্দামকে ফাঁসি দেওয়া হয়েছিল 2006 সালের 30 ডিসেম্বর। জাবিবা অ্যান্ড দ্য কিং উপন্যাসটি ইরাকে প্রকাশিত হয়েছিল 2000 সালে, অর্থাৎ সাদ্দামের মৃত্যুর 6 বছর আগে। নিজের মর্মান্তিক পরিণতি কি আগে আঁচ করতে পেরেছিলেন সাদ্দাম? তাই কি লিখে রেখে গিয়েছিলেন এই অসামান্য উপন্যাসটি, যা যুগ যুগ ধরে ইরাকের মানুষকে আমেরিকার বিরুদ্ধে লড়াইয়ে উদ্দীপ্ত করবে? মনে প্রশ্ন জাগতে পারে, উপন্যাসটি যে রাজনৈতিক তার প্রমাণ কি? সাদ্দাম হোসেন কি বলে গিয়েছিলেন এটি একটি রাজনৈতিক উপন্যাস? না, সাদ্দাম হোসেন বলে যাননি ঠিকই, কিন্তু 160 পাতার বইটিতে একটি মাত্র তারিখ উল্লেখ করেছিলেন সাদ্দাম, সেটি হলো 17 জানুয়ারি। 17 জানুয়ারি রাতে জাবিবাকে ধর্ষণ করা হয়েছিল। 1991 সালে 17 জানুয়ারি রাতেই কিন্তু ইরাকের বিরুদ্ধে আমেরিকা শুরু করেছিল অপারেশন ডেজার্ট স্টর্ম। সেই রাতেই শুরু হয়ে গিয়েছিল ইতিহাস বিখ্যাত উপসাগরীয় যুদ্ধ।